আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই, বেসিক্যালি, আচ্ছা আগে এই বিষয়টা ক্লিয়ার হই, আমি আপনাকে কি বলবো, কি বলে মানে আপনি আমাকে মাতুব্বর বলেই ডাকবেন, বা মাতুব্বর বা আজাদ বা অভিজিৎ, অথবা মাতুব্বর আজাদ অভিজিৎ বলেই ডাকবেন, তাইলে হইলো। বাট ভাইয়া মানে স্যারও না আর ভাইয়াও নাই, এই যে আমার খুব যন্ত্রণা হয়, আমার খুব যন্ত্রণা হয়, আমার আমার খুব যন্ত্রণা হয়। ওকে এই ডাকবেন না, ঠিক আছে। সো আমি এবং স্যারও ডাকবেন, আপনি জাস্ট নাম ধরে ডাকলেই হইতেছে। আচ্ছা, আই উইল ট্রাই। আমি গতদিনে আপনাকে মানে গতদিন আমাদের যে কথা হলো, মানে আমি আপনার সাথে অ্যাড হলাম, তারপরে যে আমার পারিবারিক বিষয়টা নিয়ে আমি বর্তমানে খুব ঝামেলার মধ্যে আছি। মানে বলতে আমার বাসা মফস্বল শহরে, রাইট নাও রোজার সময় চলতেছে, আমার ফ্যামিলির সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করতে হচ্ছে। আর তো এই কারণে কি হচ্ছে, আমি কেন নামাজ পড়তাছি না, কেন রোজা রাখতাছি না। একটা সময় ছিল গত বছর, এমন হয়েছে যে আমি নীরবে ঠিকঠাক টাইম টু টাইম উজু করতেছি, তাদেরকে দেখাইতেছি, মানে ওই যে অভিনয়ের যে ব্যাপারটা থাকে, এটা না আমি অনেক প্রপারলি করতে পারতাম। বাট রিসেন্টলি আমি বুঝতেছি না কেন, মানে আমাকে দিয়ে রিয়্যাক্ট হয়ে যাচ্ছে। আমাকে যখন আম্মু অনেক ধরনের কথা বলতেছে হাদিসের, মানে আম্মু তুমি কি জানো, তুমি সত্যিটা জানো, জানতে চাও, মানে আমি রিয়্যাক্ট করে উঠতেছি, কেন এটা করতেছি আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনি রিয়েক্ট করতেছেন বলতে কিভাবে রিয়েক্ট করতেছেন? আপনি তাকে বলতেছেন যে আমাকে এগুলো বললো না, হ্যান মানে আমার আম্মু আব্বু, মানে আমার ফ্যামিলি মেম্বার আর কি যারা আছে, মানে ইভেন আপনাকে এটাও বলি, আমার বাসায় 8 বছরের আমার ভাইয়ার মেয়ে, সেও মানে সম্পূর্ণ রোজা করতেছে, সেখানে আমি টাইম টু টাইম উঠে সেরি করি না, প্লাস বাহিরে থাকলে তারা আমাকে দেখতেছে না আমি কি করতেছি না করতেছি সেটা নিয়ে বিষয় না, বাট রাইট নাও এটা অনেক বড় একটা আমার জন্য হ্যাডেক হয়ে গেছে, মানে না পারতেছি তাদের সাথে ঠিক আমি আছে, কিন্তু আপনি রেসপন্স করতেছেন কিভাবে, মানে রেসপন্স রেসপন্স করতেছি করতেছেন যে আমি না। কিভাবে? আপনি বলতেছিলেন যে আচ্ছা সাপোজ জোহরের আজান দিছে, আমার আম্মু আমাকে ডাকতেছে, আমি উঠতেছি না, এই উঠে না, ও আমার এমনিতে আমার কথাবার্তা মানে কিছুতে হয়তো বা তারা আঁচ করতে পারে বা আচার আচরণ তো বুঝতে পারে মা বাবা নর্মালি কিছুটা হলো, তো সেখান থেকে এখন বর্তমান এমন একটা অবস্থা হয়েছে, মানে সব সময় আম্মু মানে পারলে মারবে এমন একটা অবস্থা, যে তুই ভালো হ, তুই ভালো হ, একটা সময় এমনও সে চিন্তা করছে আমারে ভূতে ধরছে মেবি, মানে মফস্বল শহরে এই বিষয়গুলো হয়। তো দেখেন দেখেন শুনেন, কথা হচ্ছে, সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে, আপনার বাবা মা বা আপনার মা যখন আপনাকে বলে যে নামাজ পড়িস না কেন, হ্যান করিস না কেন, ত্যান করিস না কেন, আমি আসলে বুঝতে চেষ্টা করছি আপনি তাকে কি বলেন, মানে তাকে কি গালাগালি করেন, নাকি তার উপরে রাগারাগি করেন, নাকি জাস্ট সিম্পলি বলেন যে আমি করবো না না, বা আমি আমি বলি যে আমার নামাজ আমি বুঝে নিব, আমার কখন পড়তে হবে না হবে আমি জানি, এটা বলি, মানে আমার কি করতে হবে আমি এটা জানি, তোমার আমাকে বলতে হবে না, এইভাবেই কথাটা আমি বলি। তাহলে তো আপনি তো খুব বেশি, মানে এটা কি চিল্লায় চিল্লায় বলেন না স্বাভাবিক ভাবে বলেন? স্বাভাবিক ভাবে বলি, নর্মাল ভাবে বলি, বেসিক্যালি তাহলে তো আমি সমস্যা প্রথম কিছু নেই, আপনাকে জানাচ্ছে আপনি জানাচ্ছেন, তাই না? আরেকটা ব্যাপার বলি, আমার মনে হয় না, মানে আমার কাছে বেসিক্যালি এটা মনে হয়, আপনি একটা মানুষের মানে মানসিক বিষয়গুলো অনেক ভালো বোঝেন, অনেকদিন থেকে আপনার লাইফের সাথে জড়িত, তো এই জন্যই আমি আপনাকে কিছুটা কথাগুলো শেয়ার করতেছি। বুঝতে পারছি, বলেন, সমস্যা নেই। দেখেন আপনি যখন এটা এই জিনিসগুলো নিয়ে রিয়াক্ট করতেছেন বলতে, আপনি তো রিয়াক্ট না মানে অ্যাক্ট করা ভিন্ন জিনিস, রিয়াক্ট করা তো ভিন্ন জিনিস। আপনি তো আপনাকে যখন এসে একজন বলছে যে এই তুই রোজা রাখছ নাকি, এই তুই সেহরি খাস নাকি, তখন আপনাকে তো কিছু একটা অ্যান্সার সে চাচ্ছে নাকি না, নাকি সেটা তো এমন না যে সে জাস্ট একটা রেটরিক কোয়েশ্চেন করতেছে, সে জাস্ট মানে কিছু একটা বলতে চাচ্ছে, এরকমটা সে না, তাই না, নাকি? মানে তাদের কাছে এমন একটা ধারণা, মানে তারা এই যে ফোনে ইউটিউবে হুজুরদের বড় বড় স্লোগান শুনে, বর্তমানে এই টাইমে তার একটু বেশি বেশি শুনতেছে, রোজা রমজানের মাস, তো এখান থেকে তারা আমার কাছে মনে হয় যে তারা অনেক বেশি এনার্জি পেয়ে যাচ্ছে ওই সমস্ত বিষয় নিয়ে, এবং কি করবে কি করবে কাউকে পাইতেছে না, আমার পেছনে লাগতেছে, মানে আমিও তাদের প্রতি ফেড আপ হয়ে গেছি রাইট নাও এমন একটা অবস্থা। তো আচ্ছা, যাই হোক, কারো প্রতি আর আমি, আমাদের ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে আপনি, আপনাকে গতদিনে আমি একটা ভাইয়াকে সলিউশন দিতে শুনছি আর কি, বাট আমার ক্ষেত্রে আমি নর্মালি, আমার 25 ইয়ার্স ওল্ড, তো এই বয়সী একটা মেয়ে, বা আমি যে জব করব, আমি যে নিজে নিজে স্বাবলম্বী হব, সেটাও আমার ফ্যামিলি আমাকে হতে দেবে না, ইভেন মাইন্ড খাচিপা, বুঝেন, মাইন্ড খাচিপায় পড়ে গেছি টোটালি। না না ঠিক, মানে আবারও আবার আগের কথাটাতে আসি, আপনার সাথে যখন তারা বলছে যে আপনাকে যখন উনি বলতেছে যে এই তুই রোজা থাকস না কেন বা ই করস না কেন, তখন কি অ্যাকচুয়ালি তারা কি কোনো অ্যান্সার নিতে আসতেছে, নাকি জাস্ট
নাকি জাস্ট আপনাকে জানাচ্ছে যে তুই করস না কে, করতে হইব? চাপাই দিতেছে, চাপাই দেওয়ার চেষ্টা করতেছে, যেটা আমার কাছে মনে হয়। হ্যাঁ রাইট। সো তাইলে এটা সেই তুমি ক্ষেত্রে করতেছো না মানে কেন? তার মানে অ্যান্সার চাইতেছে না তাই তো, তার মানে অ্যান্সার চাইতেছে না তাই তো? না না না, করতেছো না কেন? করতে হবে তোমার, হ্যাঁ এমনও এক্স্যাক্টলি। হয়েছে। তাইলে সেই আমি ক্ষেত্রে আসলে হ্যাঁ কি বল, বলো বলো। মানে আম্মু অনেক রাগী, সে এমনও করছে আমাকে, টানা 3 দিন মানে আমাকে নর্মালি বাসা থেকে বের হতে তো দেয় না, প্লাস খাবার দাবারও বন্ধ করে দিছে, খাবা না তুমি কোনো কিছু, তাও তুমি মানুষ হও, আমি নাকি অমানুষ? আচ্ছা এগুলো বিষয় না, মানে আমি নিজে নিজে এইভাবে একা একা থাকতে থাকতে চিন্তা করতে করতে আমার নিজে সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে, এবং আমি যখন বলতেছি যে আম্মু আমার হেলুসিনেশন হচ্ছে বা আমার অনেক আমি উল্টাপাল্টা জিনিস থিঙ্কিং করতেছি, আমার ঘুম ঠিক মতো হচ্ছে না, সে কি বলে জানেন? আমাকে হয়তো বা কোনো জিন পড়িয়ে আসর করছে। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি যে তাদেরকে উত্তর দিবেন বা উত্তর দিচ্ছেন, এটা তার মানে মনে হচ্ছে না যে উত্তর দেওয়াটার মানে প্রয়োজন আছে। কেন? কারণ আপনি নিজেই বলতেছেন যে তারা অ্যাকচুয়ালি উত্তর নেওয়ার জন্য আপনার কাছ থেকে প্রশ্নটা করেনি যে তুই রোজা থাকস নাকি কেন, তারা অ্যাকচুয়ালি আপনার উপর চাপাই দেওয়ার জন্য এটা করছে, তাই না? জি, হ্যাঁ। সো তাইলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এগুলোর উত্তর আর দিয়েন না। উত্তর না দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি খুব স্বাভাবিকভাবেই আপনার কাজ আপনি চালাই যাবেন, আপনার কাজ আপনি করতে থাকবেন। জি কথা বুঝতে পারছেন? আপনি আপনার জি কাজ আপনি করতে থাকবেন। আপনি ধরেন যদি এখন গায়ে পড়ে মানে উত্তর আশা করে এইভাবে যেচে যে একদম পুরো গা ধরে ঝাঁকি দিচ্ছে, উত্তর দিবি কিনা বল? এমনটাই আপনি হয়, এমনটাই হয় আমার সাথে, যে ঝাঁকি দিয়ে বলে তুই কেন নামাজ পড়বি না, তুই ও কেন আচ্ছা, এমনটা রোজা হয়, থাকবি না, বাসা ছোট ও ছোট এমনটাই হয় বাচ্চারা আর করে, কি। তুই কেন করিস না? আচ্ছা সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো তাহলে আপনাকে এমনি স্বাভাবিকভাবে বলতেই হবে, কিছু করার নেই। যতদিন না পর্যন্ত আপনি স্বাবলম্বী হয়েছেন ততদিন পর্যন্ত আসলে তাদের, যেহেতু আপনি মানে সহজ কথা তাদের ভাত খাইতেছেন, তো তারা মনেই করতেছে যে তাদের আপনি এখন পৈতৃক সম্পত্তি, আপনি এখন হচ্ছে তাদের হুকুম মানতে বাধ্য, কথা বুঝছেন? সো জি তাহলে আপনি এখন আপাতত যেটা করতে পারেন সেটা হচ্ছে যে তাদের সাথে খুব স্বাভাবিকভাবে ভদ্রভাবে তাদেরকে বুঝান যে আমার মন চাচ্ছে না, তাই মন চাইলে আমি করব, তোমরা আমাকে এইভাবে যদি প্রেশার দাও তোমরা কি মনে করতেছো যে এটা আমার ভালো লাগবে বা এটা আমি খুশি হয়ে করবো? সো এইটা আপনি এইভাবে তাদেরকে জানিয়ে দিতে পারেন। এবং আপনি ব্যক্তিগতভাবে, আপনি যে বললেন চাকরি করতে দিচ্ছেন, একবার বললেন, আমি জানি না আপনি জি পড়াশোনা শেষ কিনা বা চাকরি কি মানে না, আমার চাকরি করতে গ্রাজুয়েশন দিচ্ছেন, হোয়াট ডু কমপ্লিট ইউ মিন বাই হয়েছে, দ্যাট? তাহলে যদি তাই হয় তাহলে আপনি চাকরি হোয়াট মাস্টার্স ডু ইউ মিন বাই চাকরি কমপ্লিট করতে হয়েছে। দিচ্ছেন না? এটা তো খুবই মানে মানে এটা এটা একটা কমন, মানে এটা একটা কেমন না, কথা যে তাদের চাকরি, হোয়াট ডু ইউ মিন কথা বাই ডাইরেক্ট হচ্ছে, এক্সপ্লেইন করেন। তাদের কথা হচ্ছে এমন, মেয়ে মানুষ চাকরি করলে সরকারি চাকরি করতে হবে, বেসরকারি কোনো চাকরি করা যাবে না, ভালো মেয়েরা মানে তারা বেসরকারি বলার চাকরি কে করে এটা না। এটা এটা তারা বলার কে আর কি, এটাই আমি বুঝতে চাচ্ছি। একটা ছোট্ট বিষয় শেয়ার করি আমার লাইফের, এটা আমার অনেক বড়, মানে আমার মানে আমি কথা আমার কেটে লাইফে যাচ্ছে। পেইন পাইছি জায়গাতে, আমার HSC এক্সামের পরে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার আবারও আবারও গেল HSC এক্সাম ডিজাইন পড়ে ডিজাইনিং সেটা এ পড়বো, হয়েছে। বাট আমার ফ্যামিলির মানুষ যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও বলে কি জানেন, ওই সাবজেক্টে পড়ে কোনো লাভ নাই, পড়ে কি করবে, দর্জি হবে, জামা কাপড় কাটবে, দরকার নাই, বাদ দাও। বিষয়গুলো বুঝতেছেন, মানে রাইট নাও আস্তে আস্তে এগুলো বীজগুলো না আমি ভেতরে রাখতে 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 রাইট নাও আমার জাস্ট দম বন্ধ হয়ে আসতেছে, বুঝতে পারতেছি আপনার অবস্থাটা। মানে আমি বাবা মা অনেক আপনজন আমি জানি, তাদেরকে সম্মানও করি, ঠিক আছে, বাট সামটাইম আমার কাছে মনে হচ্ছে তারা আমাকে পেইন দিতেছে অনেক বেশি, মানে আমি তাদের কাছ থেকে হ্যাঁ পেইন সেটাই অনেক আপনাকে বেশি পেয়ে বলতেছিলাম গেছি। যে দেখেন দেখেন আপনি চাকরি করতে পারবেন না, আই মিন এটা খুবই অ্যাবজার্ড একটা কথা। আপনি তাহলে এক কাজ করেন, আপনি আপনার চাকরি আপনি নির্ধারণ করেন, ঠিক করেন, এরপরে আপনি সুন্দর মতন তাহলে এখন ভাই মাতব্বর তো ভালো না, মাতব্বর কুবুদ্দি দেয় সেই কুবুদ্দি দিতে হবে, কুবুদ্দিটা হইতেছে ভাই আপনি সুন্দর মতো আপনার রাস্তা বেছে নিতে হবে। আপনি চাকরি ঠিক করে আপনাকে আপনার রাস্তায় চলে যেতে হবে, এবং তার আগে তাহলে আপনি একটা কাজ করেন, আপনি কিছু টাকা পয়সা জোগাড় করেন যাতে আপনি 1-2 মাস সার্ভাইভ করতে পারেন। কেন? কারণ আপনি চাকরিটা তো শুরু করলে সাথে সাথে তো আপনি বেতন পাবেন না, আপনার তো অবভিয়াসলি একটু সময় লাগবে, তো সেই পর্যন্ত আপনাকে সার্ভাইভ করতে হবে কোথাও গিয়ে। ধরেন আপনি একটা একটা ধরেন কোনো একটা বাসায় উঠলেন বা কোনো একটা ছাত্রী হোস্টেলে উঠলেন, সবচেয়ে সেফ হয় ছাত্রী হোস্টেলই সম্ভবত, কারণ হচ্ছে সেখানে আপনার জি খরচটা কম পড়বে। হ্যাঁ সেখানে আপনার খরচটা কম পড়বে। সো এরপরে আপনি আপনার বেতন টেতন পাওয়া যখন শুরু করলেন, তারপরে আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, তখন হয়তো আপনি অন্য কোথাও মুভ করতে পারবেন বা আপনার সুবিধা মতো। মানে আমি চাকরি করতে অ্যাকচুয়ালি দিচ্ছে না আমি চেষ্টা এইটা এইটা করতেছি, হুম এটা বলেন। আমার ফ্যামিলিও জানে না, আমি অ্যাকচুয়ালি চেষ্টা করতেছি দেশের বাহিরে চলে যাওয়ার, ইউরোপের কোনো একটা মানে কোথাও একটা যাওয়ার জন্য আমি সেটা কি প্রাণপণ স্টাডি চেষ্টা পারপাসে করতেছি, নাকি? না স্টাডি পারপাসে আমি যাইতে চাই না, এইটা বাদে যে কোনো পারপাসে আমি স্টাডি যাইতে পারপাসে পারি। যদি না যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই যেই দেশে যাইতে চান, ধরেন আপনি ধরেন লেটস সে আপনি ফ্রান্সে যাইতে চান,
ফাঁসি চাই, তো সেখানে যাইতে চান আপনি, তো সেখানে আপনি যেখানে অ্যাপ্লাই করতে চান বা যেই ধরনের পদে অ্যাপ্লাই করতে চান সেই ধরনের পদের হচ্ছে সার্কুলারগুলো আপনি অনলাইনে খোঁজ নেন, বিভিন্ন ধরনের ওদের ওদের ওখানে কোন জব সেটটা বেশি চলে সেটা মানে আপনি একদম পুরো স্টেপ বাই স্টেপ ভাগ করে নেন আগে। যেমন ধরেন আপনি চাকরি খুঁজবেন ফ্রান্সে, সো এটা হচ্ছে আপনার এন্ড, এটা হচ্ছে আপনার গোল আর কি, সেটাকে ছোট ছোট গোলে ভাগ করেন। ছোট ছোট গোল হচ্ছে কি যে চাকরি খুঁজবো কোথায় খুঁজবো, এক নম্বর কোশ্চেন, দুই নম্বর কোশ্চেন, তারপরে দুই মানে এক নম্বর পয়েন্ট। সো আপনি সেটা সার্চ করে দেখলেন যে কোথায় চাকরি খুঁজতে হয়, ওদের ওদের জব সাইট কোনটা, পপুলার জব সাইট কোনটা, কোন ওয়েবসাইটে ওদের, লিঙ্কডিনে সাধারণত সারা বিশ্বে এখন লিঙ্কডিন বেশি পপুলার জব সার্কুলারের দিক থেকে, বাট স্টিল আপনি তারপরে সার্চ করে দেখতে পারেন যে ওখানে আর, ওখানে আর কোনটা চলে। এরপরে আপনি নেক্সট কাজ করবেন হচ্ছে মানে আপনি নেক্সট কাজ হচ্ছে ওইখানে গিয়ে আপনি সার্চ করতেছেন আপনার যে কোয়ালিফিকেশনস আছে সেটার, সেটা দিয়ে। যদি আপনি দেখেন যে না আপনার অলরেডি যা যা আছে সেটা দিয়ে ওখানে পোষাবে না, এরকম একটাও পাইতেছেন না, যদি দুই একটা পান তাহলে সেই দুই একটাতে তো অ্যাপ্লাই করলেন, কিন্তু যদি একটাও না পান তাহলে অ্যাপ্লাই করলেন না, তখন অপেক্ষা করলেন। কি অপেক্ষা করলেন? তখন আপনি দেখলেন কিছু মানে নেক্সট পয়েন্ট আপনি নির্ধারণ করলেন এইটা যে কিছু স্কিল আপনার ডেভেলপ ডেভেলপ করতে হবে, মানে আপনাকে অর্জন করতে হবে আর কি, আপনার অ্যাকোয়ার করতে হবে। সো আপনি সেই স্কিলগুলা অর্জন করা শুরু করে দেন। যেমন ধরেন আপনি দেখলেন যে অমুক টাইপের একটা সার্টিফিকেশন থাকলে, ছয় মাসের একটা একটা স্কিল, ছয় মাসের একটা আর কি এরকম স্কিল ডেভেলপমেন্ট একটা সার্টিফিকেশন থাকলে তাইলে অ্যাপ্লাই করা যাবে অমুক পদে এবং অনেকগুলো জায়গায় করা যাবে অ্যাপ্লাই, আপনি সেইটা করলেন। সেটা যদি হয় ভাষা শিক্ষার, তাহলে ভাষা শিখলেন, ফরাসি ভাষা শিক্ষা ইনস্টিটিউট আছেই, ঢাকা ভার্সিটিতেও আছে, আরও অনেক বেসরকারি আছে, আপনি সেখানে গিয়ে ভাষা শিখলেন, ফ্রেঞ্চ শিখলেন, এরপরে আপনি সেখানে মনে করেন পরীক্ষা দিলেন, ওরা কত পর্যন্ত চাইতেছে, কোন লেভেল পর্যন্ত, A1 A2 B1 B2 কোন পর্যন্ত চাইতেছে। সো ইউরোপিয়ান ফরম্যাটে ইউজুয়ালি আর কি ধরেন B2 বা C1 পর্যন্ত আর কি লাগেই অন্তত পক্ষে। তা এখন আপনি সেগুলো করলেন, এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি এরকম করে, আচ্ছা আপনি বোধহয় লাইনটা কেটে গেছিল, আবার যুক্ত করে বলতেছি, আমি বললাম যে আপনি, সরি সমস্যা নেই, আমি আপনি সমস্যা নেই, আপনার হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ যদি শিখতে হয় আপনি ল্যাঙ্গুয়েজটা শিখলেন, যদি হলো যে না আপনার ওই সাবজেক্টে যেই সাবজেক্টে আপনি পড়ছেন সেটার উপরে এক্সট্রা আর কিছু সেমিনার আর কিছু ইন্টার্নশিপ বা এরকম আর কিছু থাকলে ভালো হয়, তাহলে আপনি সেটা করলেন, তারপরে সেইগুলো সহ সেই সার্টিফিকেশনগুলো সহ আপনি আবার অ্যাপ্লাই করলেন। সো এরকম করে আপনাকে ট্রাই করতে হবে। আপনি, আমি জানি না আপনি কী করতেছেন, বাট আপনাকে এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে তারপরে আপনার এই যে ফাইনাল গোলটা অ্যাচিভ করতে হবে কি যে আমি ইউরোপে চেষ্টা করতেছি, এই যে এইটা আপনি যদি একটা গোল অ্যাচিভ করার চেষ্টা করেন যে আমি ইউরোপে অ্যাপ্লাই করব, আপনি জিন্দগিতে পারবেন না। কেন? কারণ আপনি তো ইনফ্যাক্ট আপনি সেটাকে প্রিসাইসলি গোলটাকে সাজান নাই পর্যন্ত, আপনাকে প্রথমত প্রিসাইসলি গোলটাকে সাজাইতে হবে, এরপর ছোট ছোট ভাগে ভাগ করে সেইগুলোকে তাড়া করতে হবে বা টার্গেট করে সেগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে। আমি বুঝাইতে পারছি? আর আপনি যদি পড়াশোনার জন্য যেতে চান সেটার জন্য আবার আলাদা প্রসিডিউর, সেই প্রসিডিউরগুলো আপনাকে ফলো করতে হবে। পড়াশোনার জন্য যেতে চাই না, জাস্ট একটাই রিজন যে ওইটার জন্য তো আমার ফ্যামিলি সাপোর্ট নিতে হবে, আমাকে চাকরির জন্য নিতে হবে না ভাবছেন? নিতে হবে, যদি যেটা হবে ফ্রেঞ্চ সেটা ভাষা শেখেন, হয়তো আমি পরীক্ষায় ও নিতে আচ্ছা পারবো, বাট অ্যামাউন্টটা বুঝতে পারছি, অ্যামাউন্টটা বুঝতে পারছি, বুঝতে পারছি অ্যামাউন্টের কথা বলছেন, হ্যাঁ 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 বুঝতে পারছি। জি জি তবে হ্যাঁ, তবে একটা জিনিস কি ইয়ে আছে মানে এমন না কিন্তু যে সব জায়গাতে টিউশন ফি লাগে, টিউশন ফি যেমন ইউএসএতে লাগবে, ক্যানাডাতে লাগবে, অস্ট্রেলিয়াতে অ্যাকচুয়ালি লাগবে, আমি অনেক বেশি ইতালিতে লাগবে, যাওয়ার চেষ্টা করতেছি। ইতালিতেও সম্ভবত টিউশন ফি লাগবে। আপনি তারপরেও খুঁজে দেখতে পারেন যে টিউশন ফ্রি মানে এরকম কোন ইনস্টিটিউশন আছে কিনা যেখানে আপনি হায়ার স্টাডি করতে পারবেন, আপনি সেটা সার্চ করে দেখতে হবে। আপনাকে আরো ভালো হয় আপনার যদি নিজে এগুলি সার্চ করে না পান খুঁজে, অনেকগুলো এরকম কাউন্সেলিং এরকম ইয়ে আছে বিভিন্ন দেশের, এরকম তারা স্টুডেন্ট ভিসার জন্য কাউন্সেলিং করে, আপনি ওদের কাছ থেকে কথা বলে জাস্ট ইনফরমেশন গুলো জেনে নিতে পারেন যে ওদের কোন ওয়েবসাইটে ওরা এগুলো সার্কুলার দেয় অ্যান্ড টিউশন ফি ছাড়া কোন কোন টাইপের ভার্সিটিতে কোন কোন টাইপের সাবজেক্টে পড়া যায়, এগুলো আপনি খোঁজ নিতে পারেন। বাট অ্যাপ্লিকেশন আপনাকে নিজেই করতে হবে, কারো দ্বারা আমার বা কাউকে দিয়ে না। আমার আর দুইটা বিষয় বলার ছিল। হ্যাঁ বলেন, নেক্সট নেক্সট টপিক। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের সবার জীবনে কম বেশি ইমোশনাল কিছু চ্যাপ্টার থাকে, এখানে কথা বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, পার্সোনালি তো আপনার সাথে কথা বলা যায় না, তো আমি জাস্ট জানার জন্য আপনাকে, এখন ব্যাপার হচ্ছে আপনার কি পার্সোনালি শেয়ার করার মতন বিষয় নাকি পাবলিকলি সবার সাথে আলোচনা করলেও চলবে, সেটা হ্যাঁ আগে আপনি পাবলিকলি বলেন। সবাই জানলে আমার কোনো সমস্যা নেই, কারণ তাহলে হয়তো বলেন। বা এইরকম প্রবলেম কম বেশি অনেকেই ফেস এক্স্যাক্টলি করতেছে। এক্স্যাক্টলি সো ব্যাপারটা এইরকম, আমি নর্মালি একটু নাস্তিকতা মানে মনোভাবের মানুষ, সামাও আমার কারোর সাথে সম্পর্ক হইলো সে একটু আস্তিক টাইপের, তার চিন্তাধারা বিসমিল্লা সুবহানাল্লাহ ইনশাল্লাহ এগুলো ছাড়া সে কথা বলতে পারে না, ঠিক আছে, একটা টাইম পর্যন্ত, যেটুকু টাইম জানতে একটা মানুষকে আরেকটা মানুষকে জানতে সময় লাগে, ঠিক আছে, মানায় নিয়ে যায়, বাট একটু সময়টা যখন মানে দেরি মানে পার চলে যায় আর কি, পাল্টিয়ে হুম চলে যায়, হুম ওই টাইমটাতে না দুজনের মধ্যে এই সমস্যাটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়, মানে কোনো কিছু হইলে এই মেয়ে তুমি তো নামাজ পড়ো না, এই মেয়ে তুমি এত কথা বলো, তুমি তো কথা বলার যোগ্যতাই রাখো না, তুমি কি জানো, এই মানে এই টাইপের কথাগুলো শুনতে হয়,
প্রথম কথা হচ্ছে আস্তিক, মানে আমি ধরে নিচ্ছি মুসলিম নাকি না অন্য ধর্মের মানে না না, মুসলিম ধর্মেরই, সে নিজে মুসলিম? পালন ওকে, করবে না, বাট অন্যকে পালন করতে সে কেন মানে প্রেশার ক্রিয়েট করবে, ওয়েল তাই না? ওয়েল 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 ওয়েল, তাইলে এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যার সাথে প্রেম করতেছেন সে মুসলিম, ইসলাম ধর্মে তো প্রেম করা হারাম, ইসলাম ধর্মে তো প্রেম করা হারাম, তাই না? হ্যাঁ হারাম না, অবশ্যই অবশ্যই, হারাম কাজ করবো কেন তোমার সাথে? তুমি তোমার হালালের পথে থাকো, আমি হালালের পথে আসি, দিনের পথে ফিরে আসি আমরা, তুমি ভালো থেকো, তোমার জন্য শুভকামনা রইলো, বাই বাই করে দিবেন, শেষ, এক কথায় শেষ সব। তখন যদি আপনার দেখেন যে খারাপ লাগতেছে, আপনার খারাপ লাগাটা আপনার মধ্যে ফের মানে আপনার মধ্যেই গোপন রাখবেন, তাকে শেয়ার করবেন না যে আপনার খারাপ লাগতেছে, কেন জানেন? কারণ ভাই সে সে তখন বুঝবে, ও তার মানে এটা তো কথার কথা কইতেছে, তার মানে অ্যাকচুয়ালি তো ছাইড়া যাইবো না আমারে, তার মানে তো অ্যাকচুয়ালি ছাইড়া যাইবো না, বাট অ্যাকচুয়ালি আপনার প্ল্যান হচ্ছে, হ্যাঁ ছাইড়া যাবেন আপনি, আপনার প্ল্যান কিন্তু এইটা না যে আচ্ছা আমি বলবো মুখে ছেড়ে যাবো গা ছেড়ে যাবো গা, কিন্তু অ্যাকচুয়ালি ছেড়ে যাবো না, না তা না, আপনার প্ল্যানও হইতে হবে ছেড়ে যাওয়ারই, যদি সে আপনার মানে এই কন্ডিশনটা ফুলফিল না করে, আই মিন সে যদি সত্যি ইয়া করে, সে যদি সত্যি হচ্ছে কিয়া করে? প্রাধান্য দেয়, সে যদি সত্যি তার ধর্মটাকে আচ্ছা আচ্ছা, প্রাধান্য দেয়, হ্যাঁ তাইলে আপনি সুন্দর মতন তাকে বলবেন যে তাহলে তো খুবই ভালো হইলো, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তো আমি আমার জীবন নিয়ে থাকি, সুন্দর মতন হয়ে গেল, সমাধান শেষ, মানে যার যার তার তার, হিজ হার হুজ হুজ। হ্যাঁ এখন হিস হিস হুজ হুজ, না হিজ হার আপনারও তো, শুধু তো তার না, তো এখন কথা হচ্ছে যে যদি সে দেখে না, সে কইতেছে ওয়েল 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 আমি তোমার সাথে প্রেম করতেছি এই আশায় যে এখন প্রেম করে ভবিষ্যতে বিয়ে করে আমরা ইসলামী জীবন যাপন করবো দুজন মিলে, তখন তাকে সোজা আহমদুল্লাহর ভিডিও শোনাই দিবেন। আহমদুল্লাহ হুজুরে কইছে যে, হুজুরে জিজ্ঞেস করছে একজন ভাই, প্রশ্ন করেছেন যে বিয়ে করার উদ্দেশ্যে বা নেক নিয়ত নিয়ে কি প্রেম করা যাবে, তখন বেড়াই উত্তর দিছে যে, জি ভিডিওটা দেখবি, দেখছেন না, সো এই জি ভিডিওটা তারে দেখাই দিবেন যে না, সেটা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে না সেটাও করা যাবে না, সেটাও জায়েজ নাই, হারাম, হারাম দিয়ে আপনি হালাল কামাই করতে মানে হালালের পথে, এটা 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 মানে জেনে শুনে জিনা করা, মানে জেনে শুনে গুনাহ করা, এই এই পাপে লিপ্ত হওয়া আর কি। তো তো তাকে আপনি আহমদুল্লাহর ভিডিও শুনে দিবেন, আর যদি সে বলে যে না ঠিক আছে তাহলে আমি ইয়া করবো না, মানে আমি আর কি ঠিক আছে ধর্মে কি আছে আছে, তাহলে আমি তোমার সাথে প্রেমই করি কারণ তোমাকে আমি ভালোবাসি, তাহলে তো আপনি বুঝলেন যে ওই মানুষটা অ্যাকচুয়ালি আপনাকে ভালোবাসে, তাই না? কারণ দেখেন তার কাছে ধর্মের চেয়ে আপনার গুরুত্বটা বেশি, তাহলে তো অবভিয়াসলি সে আপনাকে ভালোবাসতেছে। সেটা যদি অভিনয় হয় স্টিল, আপনি তো অভিনয় তো ভাই ধরতে পারা এত ইজি না, মানে সবাই ধরতে পারে না অভিনয়, সো আমি জানি না আপনার অভিনয় ধরতে পারার দক্ষতা কেমন, সো আমি ওটা ওইটা নিয়ে বলবো না আপনার যে অভিনয় কিনা, আপনি আপনি পজিটিভলি আপনি জাস্ট অনেস্ট বেনিফিট অফ ডাউট দিয়ে অনেস্টলি ধরে নিন যে সে আপনার সাথে সত্যিই কথাটা বলতেছে যে যে জি জি যে ধর্ম চুলায় যাক, তুমি আমার আমি তোমার, এটাই এটাই হোক, তখন তখন আপনার মুখ আপনার জন্য সুবিধা হবে কি, সে অ্যাটলিস্ট এই প্রেশার গুলো আপনাকে দিতে পারবে না যে এই তুই নামাজ পড়স না কে, এই তুই এই করছ রোজা থাকস না কে, এই করছ, আরে বেটা তুই কত হারাম কাজ, তুই আমার আলালের পথে ডাকস বেটা, ধর্মের পথে এসো, মানে ওপাশে ভিপিএন লাগাইয়া সে 2 ঘন্টা ধরে শিক্ষামূলক ভিডিও দেখলো, 2 ঘন্টা পরে সে হস্তশিল্প শেষ করে এসে এখন সে আইসা বলতেছে যে ইয়া ধর্মের পথে এসো, বেটা হারামজাদা। সো আপনি এই ঝামেলা থেকে মুক্ত হইলেন, জি এই জন্য আপনি আর কি, এটা হচ্ছে নিনজা টেকনিক। আর একটা বিষয় আমি জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে যে এটা কিন্তু খুবই প্রচলিত একটা ট্রেন্ড, সেটা হচ্ছে বিয়ের পরে আমি ওকে একদম পুরাটা বিয়ের আগে যা বলার বলি, এরপরে বিয়েটা একবার করে নেই, তারপরে যা করার করবো না, তো এরকম টাইপের মানসিকতা কিন্তু অনেক মানুষেরই আছে। তো সেই ক্ষেত্রে প্রেম করা নিয়ে ভাই, প্রেম চুটায় প্রেম করেন কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের ক্ষেত্রে এইসব বিষয় মাথায় রাখবেন যে আপনি যার সাথে ঘর বাঁধতে যাচ্ছেন সেটা কতদিনের জন্য, এবং সেইখানে আপনার সুবিধা কী কী অসুবিধা কী কী, অ্যান্ড সেখানে অসুবিধা হইলে আপনার ব্যাক আপ প্ল্যান কী কী, এগুলো মাথায় রেখেই তারপর ওইরকম সিদ্ধান্তগুলো নেবেন। প্রেমের ক্ষেত্রে তো এই ভয়টা আপনার নাই, প্রেমের ক্ষেত্রে আমার ঘাড়ে লাপ্পা বেড়ে ধাক্কা ব্যক্তিগত দিচ্ছিস, আমার ব্যক্তিগত মতামত থেকে বিয়েটা না করাই উচিত আমি মনে করি, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আমি এটাই বলে আসতেছি, মানে আমার যখন 15-16 বছর বয়স তখন থেকে আমি এটা বলতেছি যে বিয়ে করা উচিত না মানুষের। আচ্ছা আচ্ছা, ওকে, এই বিষয় নিয়ে কোনো এক সময় আবার কখনো আপনার সাথে যুক্ত হব, অবশ্যই অবশ্যই আপনার মতামত শুনবো, আমাকে আপনার জানাবেন, জি আর সময় আজকে নষ্ট না করি, আপনি আপনার অন্যান্য শ্রোতাদের সাথে কথা বলেন। জি ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি। ওকে, পরের অতিথির সাথে যুক্ত হই, আর রেড ফ্ল্যাগের কথা কেউ কেউ কমেন্টে বলেছেন, রেড ফ্ল্যাগ বহু ধরনের হয়, বহু রেড ফ্ল্যাগ হয়, এবং অনেকেই আছেন রেড ফ্ল্যাগগুলো বুঝতে পারেন না, অনেকেই আছেন এই যে যখন মানুষ বলে যে ঠিক আছে যাও তোমার শর্তটা মেনে নিলাম, তখনই মানুষ ভাবেন যে হয়তো শর্তটা মেনে নিয়েছে, বাট ইটস নট অলওয়েজ ট্রু, কখনো কখনো থাকে যখন মানুষ অ্যাকচুয়ালি অভিনয় করে, অ্যান্ড আপনি হয়তো ওই অভিনয়টা ধরতেও পারেন না যতদিন পর্যন্ত না মানে কট না খাইছেন, কট না খাওয়া পর্যন্ত অনেকেই আছে বুঝতে পারে না কার সাথে জীবন কাটাইতেছে বা কার সাথে মানে কাকে কি বলে বিশ্বাস করতেছে। সো আমরা সবাই কট খাই, অ্যান্ড কট খেয়ে তারপরে শিখি,
সো এটা নিয়ে কিছু বলার নেই, কট খান, কট খেয়ে শেখেন, এটাই আমিও চাই। যে কেউ যদি কট না খেয়ে দেখে শিখতে চান, দেখে শিখতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি কট খেয়ে মানে ঠেকে শিখেন সেটাও খারাপ না, মানে এটাই জীবন, এটাই গেবন। ওকে, সো এই জন্য আমি এই কট খাওয়া নিয়ে আর কি এখন আর মানুষকে বেশি একটা ই করি না, যে ভাই কট খাক, তার মন চাইছে সে কট খাক, সে সে মাকাল ফলকে ডালিম ফল ভেবে, ডালিম ফলের মতন মিষ্টি ভেবে সে যা খুশি করুক গা, পরে সে বুঝবে যে ভেতরটাতে কী আছে, দুর্গন্ধময় কী আছে সেটা সে বুঝলে তখনই সে টের পাবে। অনেকেই আছে দেখবেন প্রিটেন্ড করে, অনেক কিছু প্রিটেন্ড করে, অনেক রকম ছেলেরাও অনেক রকম অনেক কিছু প্রিটেন্ড করে, মেয়েরাও অনেক অনেক কিছু প্রিটেন্ড করে, এবং ওনারা ওরা না প্রিটেন্ড করার সময় ভাবে যে হয়তো কেউ টেরই পাচ্ছে না, অথবা ভাবে যে যদি টের পায়ও পরে মাপ চাইনি মনে, দ্যাটস ইট, এই এরকম অনেকেই আছে। সো সো এরকম ভাবে অনেকেই কট খান এদের এদের হাতে, এদের পাল্লায় পড়ে। সো ওটা আপনাদের যার যার ব্যাপার।